এসেতে আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা মজার পিঠা রেসিপি। এই পিঠাটা বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ টেস্ট। এটা হচ্ছে তেলের পিঠা। আজকে আমরা গুড় দিয়ে তেলের পিঠা বানাবো। তাহলে চলুন আজকে আমরা তৈরি করে দেখাই। আজকের পিঠাটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি আমরা চালের গুঁড়া, যেটা আমরা ভাঙিয়ে রেখেছি আজকে, এবং এর সাথে দিয়ে দিব আমরা 1/2 কাপ ময়দা। যেমন দিয়ে দিচ্ছি আমরা এখানে 1 টেবিল স্পুন লবণ, এবং 1/2 কাপ পরিমাণ মতো দিয়ে দিব আমরা নারকেল কুড়ানো, এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমরা গলানো 1 কাপ গুড়, যেটা আমরা আগে থেকে গলিয়ে রেখেছিলাম। আমরা ভালো করে গুড়ের সাথে এবং অন্যান্য উপকরণটা ভালো করে মিক্স করে নিব। এই তেলের পিঠাতে আমরা অনেকে চিনি ইউজ করি, কিন্তু এখানে আমরা গুড়টা ইউজ করব। এই গুড়টা ইউজ করলে এই পিঠার টেস্ট বহুগুণে বেড়ে যায়, কিন্তু চিনি ইউজ করলে আপনারা ওই টেস্টটা পাবেন না ঠিক। এর সাথে আমরা ঠিক অল্প অল্প করে পানি দিয়ে পুরোটা মিশ্রণকে আমরা ভালো করে মিক্স করে নিব এবং ঘন করে নিব। আমরা অল্প অল্প করে পানি নিয়ে পুরোটা মিশ্রণকে একসাথে মিক্স করে নিয়ে একটা পিঠার জন্য একটা গুলো বানিয়ে নিব আমরা। তেলের পিঠার জন্য ঘন করে যে গুলোটা আমরা তৈরি করে নিব, এতে করে আমাদের তেলের পিঠা ভাজতে অনেক সুবিধা হবে এবং পিঠাটা অনেক ফুলকো হবে। আমাদের ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে গুলোটা। এরপর যে আমরা দেখাবো এটা ঘনত্বটা দেখাবো আমরা। দেখুন ভালোই ঘন হয়েছে। এগুলোটা যতটা ঘন হবে ততই পিঠাটা ভাজতে সুবিধা হবে এবং পিঠাটা অনেক ফুলকো হবে। এখন আমরা ঠিক 1 ঘন্টার মতো আমরা রেখে দিব এই পুরোটা মিশ্রণটাকে। চুলায় কড়ায় বসিয়ে আমরা তেলটা গরম করে নিয়েছি। ডুবো তেলে ভাজবো আমরা এই পিঠাটা। এখন আমরা দিয়ে দিব পিঠার গুঁড়োটা। যদি আপনাদের পিঠার গুঁড়োটা ভালো হয় তাহলে পিঠাটা নিচ থেকেই উপরে উঠে আসবে। দেখুন আমাদের পিঠাটা ফুলে উঠেছে। আর একটা পাশ যখন ব্রাউন হয়ে যাবে তখন আমরা অপর পাশটা উল্টে দিব। হয়ে গেছে আমাদের তেলের পিঠা ভেজে নেওয়া। এরপর যে আমরা উঠিয়ে রাখবো তেলটাকে, ঝরিয়ে নিব আমরা। ঠিক একইভাবে আমরা বাকি পিঠাগুলো ভেজে নেব। এই শীতে আমরা তৈরি করে ফেললাম আরেকটা পিঠার রেসিপি। এই পিঠার রেসিপিটা হচ্ছে তেলের পিঠা। এই পিঠা তৈরি করা খুবই সহজ, কিন্তু অনেকে মনে করেন যে এই পিঠা বানানো খুবই কঠিন। আসলে আপনারা যদি বাসায় গুঁড়োটা ভালো করে গলান তাহলে এরকম সুন্দর ফুলকো হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন এবং গরম গরম পরিবেশন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।